বিদ্যাচক্র করোনেশনের পর গাছের চারা বিলি হলো রাধিকাপুর হাই স্কুলে। বন দফতর, রাইগঞ্জ রেঞ্জ এবং পশুপ্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলসের উদ্যোগে রাধিকাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বৃক্ষরোপণ এবং পরিবেশ সম্পর্কে সচেতন করা হয়। সম্প্রতি অরণ্য সপ্তাহ 2022 উপলক্ষেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আজ স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। রবিবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাইগঞ্জ রেঞ্জের রেঞ্জ অফিসার জয়প্রকাশ রায়, উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলসের প্রিন্স চাহানু, রাজন শর্মা এবং মুকুট মজুমদার, আশিস রায় সহ বন দফতরের অন্যান্য কর্মীরা। ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিঠুন রায় এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারা। বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি পার্থ কুমার দাসের পূর্ণ সম্মতি এবং সমর্থনে আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়। স্কুলের ক্লাস শেষ হওয়ার পর ছাত্রছাত্রীদের হাতে প্রায় 1500 গাছের চারা তুলে দেওয়া হয় এবং তাদেরকে বাড়িতে গিয়ে গাছগুলি লাগাতে এবং রক্ষণাবেক্ষণ করার কথা বলা হয়। ছাত্রছাত্রীদের বোঝানো হয় গাছের উপকারিতা সম্বন্ধে এবং সচেতন করা হয় পরিবেশকে রক্ষা করার বিষয়ে। যারা গাছগুলি সঠিকভাবে যত্ন করে বড় করে তুলতে পারবে তাদেরকে পরের বছর পুরস্কৃত করা হবে। এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান এবং গাছের চারা বিতরণের কাজে আরো অন্যান্য স্কুলে করা হবে। 14 Times9 রাধিকাপুর, উত্তর দিনাজপুর।